অবৈধভাবে পার্কিং মালদা নালাগোলা রাজ্য সড়কের বামনগোলা ব্লকের পাকুহাট এলাকায়। নেতাজি মোড় থেকে পাকুহাট পেট্রোল পাম্প পর্যন্ত বিভিন্ন জায়গায় রাজ্য সড়কের উপরে টোটো অটো সহ বাইক পার্কিং করে রাখা হচ্ছে, যার ফলে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ থেকে শুরু করে বাস ও বিভিন্ন গাড়ি চালকেরা। এ বিষয়ে বাস চালকরা জানান, মালদা নালাগোলা রাজ্য সড়কের পাকুহাট এলাকায় রাস্তার উপরে অবৈধভাবে টোটো অটো পার্কিং করে যাত্রী তোলা হচ্ছে। যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। বিভিন্ন সময় বাস নিয়ে পাকুহাট এলাকায় বাস স্ট্যান্ডে সময় লাগছে, প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন বাস চালকরা। যানজট মুক্ত করার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ করা হোক, এ বিষয়ে পাকুহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি টুরু জানান, অবৈধ পার্কিংয়ের আগে বামনগোলা বিডিও বামনগোলা থানার আইসির সাথে আলোচনা করা হয়েছে, খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আমরা সেই সভাতে আইসি বিডিও এর সঙ্গে আমাদের আলোচনা করে আমাদেরকে তারপরে আমরা তারপরের দিনে বেরিয়েছিলাম আমাদের অঞ্চলের স্টাফ সকলে মিলে আমরা বেরিয়েছিলাম যে যে অবৈধভাবে পাশে যে দোকানগুলো রয়েছে ফুটপাত হকার দোকান, হ্যাঁ হকার দোকানগুলো ওগুলো ভেন্ডার আমাদের সেন্টিবেটিক ক্লাব মানে মিনি হসপিটাল থেকে 12 মাইল পর্যন্ত আমাদের ভিজিট হয়েছে। জমজট এই যে সামনে সাইডে সব লাগাই রাখছে, শোনে না, হলেন বন্ধ তো সবাই না, তাহলে সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে। টাইমে আছে, টাইমে টাইমে ঢুকতে পারছি কি ওই হরেন বারে বারে ঢুকতে অনেক সমস্যা হচ্ছে। আপনারা কি চাইছেন এখন? ভালো পরিষ্কার করে দিলে ভালো হতো।